তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে খুব ইজি স্টাইলের একটা খোপা বাঁধানো দেখাবো। তো চলো, এটা করতে খুব বেশি টাইম লাগে না, 5 মিনিটের মধ্যেই তোমরা করে ফেলতে পারো এই খোপা বাঁধাটা। আর এখন তো বিয়েবাড়ির মরসুম চলছে, তোমরা খুব ইজিলি এই খোপাটা মাত্র 5 মিনিটেই করে ফেলতে পারবে। আর খুব বেশি জিনিস লাগে না, কয়েকটা সামান্য জিনিসেই এই খোপাটা তোমরা বেঁধে নিতে পারো। আর এই খোপাটা বাঁধার জন্য আমাদের লাগছে এরম দুটো রাবার, আর লাগবে এরম খোপা ব্যান্ড। এটা যে কোনো কসমেটিক দোকানে পেয়ে যাবে আর দামও খুবই কম। খোপা ব্যান্ড অবশ্যই লাগবে, এটা দিলে আমাদের চুলটা অনেকটা বেশি ফোলা ফোলা লাগে। যাদের খুব বেশি পাতলা চুল তাদের জন্য তো খুবই ভালো হবে এই খোপা ব্যান্ড, চুলটা অনেকটা বেশ ফোলা ফোলা লাগবে, বেশ ভালো লাগবে। আর আর লাগবে কয়েকটা এরম সাইড ক্লিপ, একদম নতুন সাইড ক্লিপ নেবে, তাহলে কি হবে খোপাটা অনেকক্ষণ ধরে খুব টাইট থাকবে। একদম নতুন নেবে, আর পুরনো হয়ে গেলে কি হবে খোপাটা খুব তাড়াতাড়ি লুজ হয়ে যাবে। আর লাগবে এরম কয়েকটা কাঁটা ক্লিপ, এরম কয়েকটা কাঁটা ক্লিপ নিয়ে নেবে। আর খোপাতে দেওয়ার জন্য আমি এরম একটা ফুল নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো কসমেটিক দোকানে পেয়ে যাবে। আর তোমরা যদি অরিজিনাল ফ্লাওয়ার লাগাতে চাও তাহলে অরিজিনাল ফ্লাওয়ারও লাগাতে পারো, তো আমি সেটাও বলে দেবো অরিজিনাল ফ্লাওয়ার কীভাবে লাগাবে। আর এরম একটা চিরুনি লাগবে। তো চলো দেখাই তোমাদেরকে কীভাবে খুব ইজিলি এই খোপাটা তোমরা বেঁধে ফেলতে পারো। চলো দেখাই, যাদের একদম শর্ট হেয়ার তারাও এই খোপাটা করতে পারে। সবার প্রথমে আমি চুলটাকে খুব ভালো করে চিরুনি করে নেব। এরকম চিরুনিগুলো হলে খুব ভালো হয়। এবারে আমি এই খোপাটা বাঁধার জন্য সিতি করে নেব মিডিল পার্টে, তোমরা চাইলে সাইড পার্ট করেও সিতিটা করতে পারো। আর চাইলে তোমরা পপ করেও করতে পারো, পপ করেও করলে এই খোপাটা দেখতে ভালো লাগে। এখানে একটা আঙুল রাখবো, এই চুলগুলোকে এরকম পেছনের দিকে করে নেব। বিয়ে বাড়িতে তো শাড়ি পরতেই বেশি টাইম লেগে যায়, সো শাড়ি পরে তোমরা এভাবে 5 মিনিটেই খুব জলদি একটা এরকম খোপা বানিয়ে নিতে পারো, দেখতেও খুব ভালো লাগে। এবারে আমি একটা পনিটেল করে নেব, তার জন্য এরকম একটা আমি রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি। পনিটেলটা একটু নিচু করে করতে হবে, তাতে খোপাটা দেখতে ভালো লাগবে, খুব বেশি ওপরে করা যাবে না। পনিটেলটা কিন্তু একটু টাইট করেই করতে হবে, না হলে খোপাটা খুলে যেতে পারে। আমি এবারে একটা খোপা ব্যান্ড নিয়ে নিয়েছি, এবারে খোপা ব্যান্ডটাকে এইভাবে গলিয়ে নিতে হবে, দিয়ে এইভাবে আমি কাঁটা ক্লিপ দিয়ে খুব ভালোভাবে এই খোপা ব্যান্ডটাকে সিকিউর করে নেব, যাতে খোপা ব্যান্ডটা না খুলে যায়। এবারে চুলগুলোকে সমস্ত সামনের দিকে করে নিয়ে নেব, আর আস্তে আস্তে হাত দিয়ে চুলগুলোকে এভাবে মিলিয়ে দিতে হবে, দিয়ে আর একটা রাবার ব্যান্ড দিয়ে এভাবে চুলগুলোকে বেঁধে নিতে হবে। আর এক্সট্রা চুলগুলোকে এক সাইড করে নিয়ে এভাবে খুব ভালো করে পাগিয়ে নিতে হবে, যাতে চুলগুলো না বেরিয়ে যায়, দিয়ে ওই চুলগুলোকে ঘুরিয়ে একটা সাইড ক্লিপ দিয়ে খুব ভালোভাবে সিকিউর করে নিতে হবে। তোমরা চাইলে এখানে 2-3টে সাইড ক্লিপ দিয়েও সিকিউর করে নিতে পারো, যাতে আর চুলগুলো একদম না বেরোয়। দিয়ে এবারে আমি এই ফুলগুলো এক সাইড করে এরম লাগিয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমরা যদি অরিজিনাল ফুল দিয়ে করতে চাও তাহলে কি করবে, অরিজিনাল ফুলের মিডিল পয়েন্টে কাঁটাগুলো লাগিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। কাঁটাগুলো লাগিয়ে নিয়ে এভাবে আমি যেমন লাগিয়েছি সাইড করে ওইভাবে লাগিয়ে নেবে। সো বন্ধুরা দেখে নিলে তো কত ইজিলি আমি এই খোপাটা বানিয়ে নিই। খোপা বাঁধার ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।